mı hava çıkanı? Mamacım, mamacım. বন্ধুরা আরো একটা নতুন ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমাদের বন্ধুরা কালকে পূজো রয়েছে, সেই জন্য তার তোড়জোড় চলছে, কাজকর্ম চলছে। অনেকে হয়তো জানেন কি নাম মা পূজোটা বলছে, পর পুজো। হ্যাঁ, তো কি হয় নয় সব কিছু আপনারা দেখতে পাবেন। ওটা সকালবেলা থেকে শুরু হবে আগের দিন, নেক্সট ডে। তো তার আগেই আমার বাপি এখানে কি কাণ্ড করছে খালি দেখুন। দেখুন বন্ধুরা কি বানাচ্ছে আমার বাপি, এই দেখুন। এ আর বাপ ঠাকুর দা আমল থেকে এইসব চুল বিনুনির মতো যেমন হয়, এই তো তা ফুল। হ্যাঁ, দূর ভা ফুল দিয়ে। হ্যাঁ, এটা কি আম পাতা দিয়ে, ধান দিয়ে, ধান। আচ্ছা বন্ধুরা, ধান বললো আপনি নিশ্চয় অনেকে দেখতেন বা দেখেছেন, এই তো এরকম কি সুন্দর হয়েছে দেখুন। ওই ধানের আটি থেকে ওগুলো থেকে, হ্যাঁ এখানে এখানে দেখুন, এখানে যেটা সেই ঝুলিয়ে রাখা ছিল না, বলছিল যে পাখি থেকে দূরে খেয়ে যাবে, বস্তা বাঁধা ছিল একটা, তো সেইটা সেটা দিয়ে করছে, তাই তো? আর এই যে আম গাছের পাতা বন্ধুরা, আমাদের গাছ থেকে পাড়া হয়েছে আম পাতা। আম পাতা এখন পাড়া খুব মুশকিল হচ্ছে, কেননা আমার মা বলছে অনেকদিন থেকে দেখাও 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 গাছ নাকি অনেক নাকি বলে এসেছে। আমিও অতটা দেখিনি, আমি এবার গিয়ে দেখবো আর আপনাকে দেখাবো। চলুন আমার সঙ্গে, চলো আমি, চলো আমার সঙ্গে, চলো মটরশুঁটি আর মটরশুঁটির খোসা সব খায়, সব কিছু খাচ্ছে একসঙ্গে। আর এ হচ্ছে এটা সেকেন্ড হোম, মানে দ্বিতীয় ঘরের, ভালো ঘরও রয়েছে। এ এখন মানে রোদের জন্য না ঘুরতে বেড়াতে আসে এখানে, আমাদের বাড়ির উঠানে ঘুরে বেড়ায়, এর মধ্যে থাকে, পরে আবার অন্য ঘরে যায়। ওই তো ওই যে এক্সট্রা ঘর আছে, এই দেখুন বন্ধুরা আমাদের আম গাছে কত বোল ধরেছে দেখছেন। আগের বছরে বোল এসেছিল, হ্যাঁ, কিন্তু বোল সে আর বোল ফোটেনি, সে বোল শূন্য হয়ে গেছিল। মনে বন্ধু এবছর কি হয় এখন বলা যাবে না। কত দেখুন বন্ধুরা, অনেক বোল এসেছে। হ্যাঁ, গাছ ভরে গেছে, গাছ একদম ভরে গেছে উপর উপর। ওই গাছটা তো আছে না, একটাই গাছ, একটাই গাছ, বড় অনেক গাছ। চারিদিকে এই আমের জাজটা বন্ধুরা ভালো, হিমসাগর না এটা, খুব মিষ্টি, খুব মিষ্টি আম হয় এখানে। দেখা যাক কি হয়, এই দেখুন। প্রতি বছর হয়, আর বছর আর হয় না, এবছর হয় বলে মনে হচ্ছে না। আবার কুয়াশা বলে নষ্ট হয়ে যায় বোলগুলো। এই কিছু বোল কি শুকনো যাচ্ছে না, এবার আম ধরবে। ও ছোট ছোট আম ধরেছে, দেখুন ছোট ছোট ধরেছে, এগুলো আম না, এই ছোট ছোট এগুলো 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 গোল গোল আম শুকনো যাচ্ছে, শুকনো যাচ্ছে আম ধরেছে, কি জানি কি ব্যাপার। যাই হোক বোল ধরেছি, এবার বোল ফোটে কিনা সেটা দেখার বিষয়ে বাপি যেমনটা বললো। এখানে দেখুন কত সুন্দর করে পায়রা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সব। পায়রা বসে আছে এখানে দেখুন, আর পাখি ডাকা ডাকি করছে। এখানে রবি কচি কচি মটরশুঁটি খাও। হ্যাঁ কচি কচি মটরশুঁটি কচি একদম দেখছেন, হ্যাঁ মিষ্টি হয় খুব এগুলো, টাটকা। এদিকে দেখুন আমার মা কামরাঙা একদিকে চালাচ্ছে খাচ্ছে, আর একদিকে ডিজাইন করে দিচ্ছে কামরাঙা, কাট কেটে ডিজাইন করেছে খাওয়া বলে। কামরাঙার গাছ, কামরাঙা আরো দুটো আছে, খুব মিষ্টি হয় বন্ধুরা এগুলো, আরো দুটো আছে, এটা খাবো বলে আর বলি নন্দে জোড়াই। বন্ধুরা আমাদের চারিদিকে এখন খালি ফুল আর ফুল, সব গাছে গাছে খালি ফুল ধরছে, যদিও জানি না দেরিতে ধরছে কি আগে ধরছে, কিন্তু ধরছে। আমাদের ফুলকপির ফুলও ফুটতে শুরু করছে, আপনাকে দেখিয়ে দিই, খুব ভালো লাগবে আপনাদের। এই দেখুন বন্ধুরা কত ছোট ফুলকপি, এর থেকে আর একটু বড়, এই হচ্ছে সবে, আর এই এমনকি শুধু ফুলকপি নয়, আমাদের এখানটায় বন্ধুরা সব গোলাপ ফুলের গাছটাই সুন্দর করে কুঁড়ি আসছে, কত সুন্দর দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন গোলাপ ফুল দেখতে ভালো লাগে, কিন্তু যখন কুঁড়ি থেকে দেখবেন না আরও ভালো লাগে, প্রত্যেক দিন যখন বাড়ে এটা আরও ছোটো। দেখুন কুঁড়ি কুঁড়ি বেরিয়েছে, আর আমাদের লেবু গাছে সেদিন বলছিলাম না একদম ফাইনাল লেবু, শেষ লেবু পাড়া হয়েছে, আর তারপরে কিন্তু আমার লেবু গাছও ফুল আসতে শুরু করেছে, অনেক ফুল আসছে। এই দেখুন লেবু গাছও ফুল আসছে, মানে লেবু কিন্তু হবে, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা।
আমার মা জোর করে আমার গালাটা কামড়া দিয়ে গেল, বলে নাকি মিষ্টি মিষ্টি খাই। মিষ্টি খাব না। সূর্য ডুবছে আর এখানে একটা মাছরাঙা এসে হাজির হয়েছে, দেখুন সুন্দর লাগছে। সূর্যরা কোথায় গেল? এই তো, এই তো একটু একটু করে দেখা যাচ্ছে, দেখুন বাঁশ গাছের পিছনে চলে গেছে, সেই জন্য নইলে একটু আরও দেখা যাচ্ছে। সেই তো, এই তো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখাচ্ছে, এই তো দেখুন সূর্য ডুবছে। আবার আমাদের সকাল সকাল পুজো শুরু হয়ে যাবে, তখন দেখাবো ভালো লাগবে কী কী হয়। সূর্য ডুবছে সেই জন্য এরকম লাভ লাভ দেখা যাচ্ছে, দেখুন এখান থেকে এই জায়গা থেকে, এই দেখুন। গুড মর্নিং, এখন একদম সকাল, মানে একদমই সকাল। আর আজকে যা অবস্থা দেখতে পাচ্ছি যে ঠান্ডা কিন্তু তেমন একটা নেই, অন্যদিন একেবারে হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা থাকে, তেমন ঠান্ডা কিন্তু এখন নেই। তবে হ্যাঁ, আকাশে কিন্তু দেখছি তাকিয়ে এইভাবে যে প্রচণ্ড রকমের এখন কুয়াশা নামছে, যত বেলা বাড়বে মানে চারিদিকে একদম মানে সেরকম একটা দেখতে পাওয়া যাবে না, আর অনেক দূর দূর পর্যন্ত এইরকম অবস্থা হয়ে যাবে বলে মনে হয়। এই দেখো কুয়াশা কাকে বলে খালি দেখুন এখন চারিদিকে। তো বন্ধুরা, যারা গাড়ি ঘোড়া নিয়ে বেরোচ্ছেন বা বেরোবেন, তারা কিন্তু একটু সাবধানে চালাবেন গাড়ি ঘোড়া, কেন দূর দূর পর্যন্ত দেখা যাবে না এখন। আজকে আমাদের এখানে এই অবস্থা, জানি না আপনার ওখানে কী অবস্থা। এই দেখুন প্রচণ্ড কুয়াশা, পুকুরের ওই পারে দেখা যাচ্ছে না একদম, এত কুয়াশা পড়েছে আজকে। আর আজকে আমাদের এখানে এখন পুজো, আমার মা সকাল সকাল উঠে পড়েছে, সকালে উঠে পড়েছে, এখন তোরজোর চলছে। সকাল চারটের সময় উঠে যায়, সরি সকালে নয়, একদম মানে ভোরবেলাতে উঠেছি যাকে বলা হয়। আমি উঠছি এখন, আমার মা উঠেছে আরও অনেক আগে। বন্ধুরা আবারও সরি, আমার মা হেঁকে দূর থেকে বলছে আমি ভোরে নয়, আমি তো রাতে উঠেছি, বলে আড়াইটার সময় উঠেছি। আমি বুঝতে পারিনি আড়াইটার সময়, তখন তো আমি ঘুমাচ্ছি, আমি কী করে বুঝবো। বলি এত সকাল সকাল নেতা দেওয়া হয়ে গেছে, কী ব্যাপার, এত শুকনো হয়ে গেছে, তার মানে এই দেখুন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। আর এইদিকে দেখুন যেরকম অবস্থা, দেখুন খালি কুয়াশা চারিদিকে একদম পড়ে গিয়েছে। হ্যাঁ, আরো বেলা বাড়লে কুয়াশা নামবে নিচের দিকে, তোরজোর চলছে। আজকে পর পুজো আমাদের এখানে, যে পুজোর নাম না বন্ধুরা পর পুজো, সেই জন্য আলো চাল বা আতর চাল বেটে নিচ্ছে আলপনা দেওয়ার জন্য। না মা, পর দিতে হবে, সেই জন্য পর দিতে হবে, বাটা হয়ে গেছে এগুলো বাটবো। হ্যাঁ, আর পৌষ পার্বণ পিঠে তো খেতে হয়, এই জন্য বাটতে হয়। এগুলো সব ভিজিয়েছি। কি কি আছে এখানে? এটা বিউলির ডাল, এটা একটা চাল, দেখছেন সব তোরজোর চলছে একদম। হ্যাঁ, এই একটা সিল, এই একটা সিল, খুব সুন্দর করে দেখছেন বন্ধুরা কত বাটা বাটি। আমার মা কিন্তু একলা করবে আজকে, সবটা কিন্তু আর মাই করে এই সব বাটা বাটি। আমার মা যে কখন উঠেছে আমি বুঝতেও পারিনি। আমি বলি ভোর চারটে স্নান করা হয়ে গেছে, আমার চারটে ঘুম ভেঙেছে। হ্যাঁ, না না, আমি একটু আগে শুনতে পেলাম ভাবি যে শাঁখ বাজাচ্ছিল মা। আর আমাদের মানে শাঁখ তো রয়েছে, এইরকম আওয়াজ কেন? ভালো কিন্তু না, অন্যরকমের সাউন্ড, অন্যরকম সাউন্ড আওয়াজ হয়। আমি সেই জন্য বুঝতে পারছি বিয়ে বাড়ি হয়। বন্ধুরা, আমি দোকানে চলেছি, আজকের পূজা আর হলুদ দিতে হয়, গোটা হলুদ, গোটা হলুদ নিই, ওই জন্য চলেছি। দেখি দোকানে
পাওয়া যায় কি আবার অনেক সময় গোটা হলুদ পাওয়া যায়, যদি পাওয়া যায় তো ভালো। বন্ধুরা দোকানে গোটা হলুদ পেয়ে গেছি, এই যে গোটা হলুদ দোকানে অল্প থাকে। আর এই পূজা পার্বণের সময় আমাদের গ্রামের দোকানদার আনে, আর যেগুলো একটু দূরের দোকান তারা বেশি করে রাখে। দেখুন বন্ধুরা গাছে নারকেল হয়ে আছে, আমরা গাছে উঠতে পারিনি, যার জন্যে ঠিক সময় হয়নি। হ্যাঁ, আর এবার এই গাছের গোড়ায় একটা নারকেল পড়েছে আজকে। নারকেল পড়েছে, উনি বলছে যে নারকেল বাজার থেকে কিনে আনো, আমি বলি গাছ থাকার কিনে আনবো, ওটা বন্ধ করো। বাহ, ভগবান আছে, হ্যাঁ বন্ধুরা সবাই আছে। পরমেশ ছিলেন বিগদারায় চিত্রায়ম চিত্রগুপ্তা বই নম নমাম এস পুষ্পং নমা সিং লক্ষ্মীদেব বই নমা এস পুষ্পং নমাম গঙ্গনেশায় নমাম পূর্ব নমা শ্রীফলা পত্রং নম শিবায় নমাম। বন্ধুরা পুজো হয়ে গিয়েছে, সকলের মনে হয় সন্দেশ খাওয়া হয়ে গেছে, বাক্স দেখে আমার তেমনটাই তো মনে হচ্ছে। আমি দুটো খেয়েছি। হ্যাঁ, আজ দুটো সন্দেশ খেয়েছি। আমিও দুটো খেয়েছি। ও, বাদ বাকি আমার জন্য বন্ধুরা সন্দেশ পেঁড়া এইসব রয়েছে, এগুলো এইগুলো এবার আমি একটু খাওয়া দাওয়া করবো, এগুলো খাওয়া দাওয়া করবো। আর এখানটা দেখুন বন্ধুরা, চাল রয়েছে, এখানেও কি সুন্দর করে আলপনা দিয়েছে, ডিজাইন করেছে আমার মা, আর সেই সঙ্গে এই দুটো কি মাটি কি একটা রোদে দিয়েছে। আচ্ছা, এটা নতুন না, একদম একদম নতুন বন্ধুরা কিনে এনেছে। ও, আমাদের প্রতি বছর একটা করে লাগে। হ্যাঁ, উদ্বোধন হয় বন্ধুরা সেই জন্য এনেছে।